আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকওয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমাদের দোকানে আমরা বরাবরই ট্রিমার বিক্রি করে থাকি। বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের ট্রিমার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এর ভিতরে যে প্রোডাক্টগুলো কাস্টমারের চাহিদা বেশি, আকর্ষণ বেশি, বা যেগুলো বাজারে বেশি বিক্রি হয়, সেলুনে ব্যবহৃত হয়, পার্সোনাল ইউজের জন্য ভালো, ওই ধরনের তিনটা প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। তো মূলত আজকে আপনি আমাদের কেমির তিনটাই দেখাবেন? হ্যাঁ, কেমির তিনটা মডেল দেখাবো। এছাড়া হচ্ছে আপনার এটা তো তার ছাড়া না, প্রত্যেকটা মডেলই হচ্ছে তার ছাড়া। আর এর ভিতরে এই প্রোডাক্টটা হচ্ছে এসিডি, অনেক পপুলার, মানে অনেক পপুলার, সেলুনে বেশি ব্যবহার দেখে থাকি সাধারণত। আমাদের দোকানে প্রায় 15 থেকে 20টা মডেলের ট্রিমার অ্যাভেলেবেল আছে। এর ভিতরে তিনটা মডেল খুবই কাস্টমার বেশি পছন্দ করে, এই কারণে তিনটা মডেল নিয়ে একটা ভিডিও করতেছি। একটা একটা করে আমি আপনাদেরকে আনবক্স করে দেখাবো। প্রথমে আমাদের কেমির মডেলটা প্রথমে দেখাবো, কেমি 5017 বা 5017 একটা মডেল। এই মডেলটা আচ্ছা একদম নয়েজলেস একটা মেশিন। সেক্ষেত্রে আপনার একদম ব্লেডের মতো ক্লিন হবে না, ব্লেড দিয়ে কাটার পরে পরের দিন যেরকম ক্লিন থাকে ঠিক ওই রকম ভাবে ক্লিন করতে পারবেন। আচ্ছা, এই প্রোডাক্টটাকে অনেকে এসিডিসি বলে, কিন্তু এটা এসিডিসি না, এটা জাস্ট রিচার্জেবল একটা প্রোডাক্ট। আচ্ছা, এটা একবার ফুল চার্জ করে নিলে আপনি 1 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন। প্রথম অবস্থায় প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে কেনার পর এটাকে 4 ঘন্টার মতো চার্জ করে নিতে হবে। ফার্স্টে কেনার পর 4 ঘন্টা চার্জ করার দরকার। আচ্ছা আচ্ছা, আর পরবর্তীতে আর কখনোই আপনার 4 ঘন্টা চার্জ দেওয়া লাগবে না। এটাকে যদি 10 মিনিট ইউজ করেন, আধা ঘন্টা থেকে 40 মিনিট চার্জ করলেই তারপরও যদি দীর্ঘদিন ব্যবহার না হয়, ব্যবহারের আগে একবার চার্জ করে নিলেই হবে। আচ্ছা আচ্ছা, এই মডেলটা আমি আরেকবার দেখিয়েছি, এটা হচ্ছে কেমির, দেখতে পাচ্ছেন আপনারা, কেমি KM5017। আচ্ছা, এটার প্রাইসটা কত একটু বলে দিন। এটার প্রাইস রাখা যাবে আপনার 1100 টাকা, মাত্র 1100 টাকায় আপনারা কেমি 5017 পেয়ে যাবেন। এবং এই প্রোডাক্টটা কিন্তু বাচ্চাদের চুল থেকে কাটা শুরু করে সবকিছু আপনি চাইলে চুলও কাটা যাবে, চাইলে দাড়ি মোচো আপনার সুন্দরভাবে সাইজ করতে পারবেন এই মেশিনটার দ্বারা। তো নেক্সটে আমাদের এই মডেলটা দেখাবো। না, এটা না, এটা লাস্টে দেখাচ্ছি, এরপর আমি দেখাবো কেমি 5017 503903। এই মাত্র যে প্রোডাক্টটা দেখাইছি, আর এই প্রোডাক্টটা অনেকটা কাছাকাছি প্রোডাক্ট, শুধুমাত্র এটা আর এটার খালি বডিটা একটু হেভি। এছাড়া এই মেশিনটা তো অতিরিক্ত এখানে একটা রেগুলেটর আছে, এই রেগুলেটর দ্বারা আপনি 0.8 mm, 1.4 mm, 2 mm, মানে তিনটা সাইজের মোচ। অনেকে দেখা যায় মোচ একটু ছোট বড় করতে চায়, এই জায়গাটা একটু খেয়াল করবেন, যখন আপনি ট্রিগারটা চেঞ্জ করবেন আপ ডাউন হবে। এটাও কি নয়েজলেস? একটু নয়েজ হবে, একেবারে নয়েজলেস তো না, মানে এটা মোটামুটি বলতে পারে, বেশিও না কমও না। আচ্ছা আচ্ছা, সামান্য একটু নয়েজ হবে। এটাও সেম একই রকম ভাবে 1 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে একবার ফুল চার্জ করে নিলে। আপনারা তাকওয়া ইলেকট্রনিক্স পেয়ে যাবেন। আর তাকওয়া ইলেকট্রনিক্স এর কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আপনারা চাইলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে দিতে পারেন, তাহলে আপনার জন্য একটা বিশেষ ডিসকাউন্টের অফার রয়েছে। এই প্রোডাক্টগুলোর চার্জার হচ্ছে কি আপনার অ্যাডাপ্টার সিস্টেম, অনেক চার্জার দেখা যায় জাস্ট কেবল দেওয়া থাকে, এগুলো অ্যাডাপ্টার সিস্টেম হওয়ার কারণে আপনার ভোল্টেজ আপ ডাউনের কারণে আপনার প্রোডাক্টের কোনো ক্ষতি হবে না। নষ্ট হলে হয়তো আপনার চার্জারটা নষ্ট হবে, সেটা পরবর্তীতে ঠিকও করতে পারবেন, অথবা চাইলে আপনারা নতুন কিনেও নিতে পারবেন। আচ্ছা, অ্যাডাপ্টার সিস্টেম চার্জার। আচ্ছা, এটার প্রাইস কত? আমাদের এটার প্রাইস নিতে পারবেন 1200 টাকা, আপনারা সব দোকানেই পাবেন এগুলো, এগুলো কোয়ালিটিও খুব ভালো। এবং থার্ডে আমরা দেখবো হচ্ছে মাত্র যে পপুলার, যেটা সবচেয়ে পপুলার,
এটাও একটা পপুলার মডেল, এটা মডেল আছে KM809A। KM809A এর আগে যে দুটো প্রোডাক্ট আমি দেখাইছি ওই দুটো প্রোডাক্টই হচ্ছে শুধুমাত্র রিচার্জেবল, ওগুলো আপনি চার্জ দিবেন এবং চার্জ করে ব্যবহার করবেন। ওগুলোকে এসিডিসি বলে, কিন্তু ওগুলো জেনুইন এসিডিসি প্রোডাক্ট না। এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা 100% এসিডিসি প্রোডাক্ট। এটাতে মানে চাইলে আপনি তার ইউজ করতে পারবেন এবং মানে কর্ডলেস ইউজ করতে পারবেন, কর্ড ইউজ করতে পারবেন, এসিডিসি কারেন্টেও চলবে আবার রিচার্জেবল ভাবেও চলবে। এটা বেশিরভাগ সেলুনে ব্যবহার করে, তারপরও কেউ চাইলে মাদ্রাসায় বাসায় একসাথে এটা 8-10 জনেরও চুল আপনি কাটতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা, দেখতেই কিন্তু খুবই হেভি কোয়ালিটি মনে হচ্ছে, আর এদিকে কিন্তু আলাদা ক্লিপার আছে আপনি চাইলে আপ ডাউন করার জন্য। সেটাই এটা একটা, আপনার অনেকে দেখা যায় যে ট্রিগার দিয়ে একটু মোস্টা ছোট বড় করতে চায়, সেক্ষেত্রে এখানে ট্রিগার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এটা উপরে নিচে করলে এই গাটটা ছোট বড় হবে। দারুণ সিস্টেম কিন্তু একটা, সেক্ষেত্রে মোস্টা বা দাড়িটা একটু ছোট বড় করতে পারবেন। আচ্ছা, এটার সাথেও তো ক্লিপার পেয়ে যাবেন, এটার সাথেও ক্লিপার পাবেন, এটার সাথেও চারটা ভিন্ন ভিন্ন সাইজের ক্লিপার পাবেন, চারটা ক্লিপার এবং একটা চার্জার, একই রকম ভাবে অ্যাডাপ্টার সিস্টেম, একটা চার্জার পাবেন। এবং এটার ভিতরে সবচেয়ে একটা সুন্দর সুবিধা হচ্ছে এটা কি ডিসপ্লে, না ডিসপ্লে আছে মানে ব্যাটারির পার্সেন্টেজ আপনারা দেখতে পাবেন কতটুকু চার্জিং টাকা বাকি আছে। চার্জিং লেগে 64% চার্জ এখানে আছে, ফুল চার্জ হলে 100% হবে। আর কোন কারণে যদি ইউজ করতে করতে চার্জ শেষ হয়ে যায়, এটাকে সরাসরি কারেন্টে প্লাগ ইন করেও আপনারা ব্যবহার করতে পারবেন, মানে দুইভাবে, কোনো ভয় নাই, কোনো রিস্ক নাই। আচ্ছা আচ্ছা, আর এই মেশিনগুলো প্রত্যেকটা মেশিন আমাদের কাছ থেকে আপনারা 1 বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন। আর এই প্রোডাক্টের প্রাইস রাখা যাবে আমাদের 1700 টাকা। 1700 টাকা এই প্রোডাক্টের প্রাইস রাখা যাবে 1700 টাকা। এই মডেলটা পেয়ে যাবেন, খুবই রিজনেবল প্রাইস। কিন্তু ট্রিমারের ব্যাপারে একটা কথা বলে রাখি সর্বশেষ, যে আমরা কাউকে দাড়ি কাটার জন্য উৎসাহিত করি না। আচ্ছা, আমরা চাই সবাই দাড়ি রাখুক, মুসলমান যেহেতু দাড়ি রাখা প্রত্যেকটা মানুষের জন্য ওয়াজিব, সবাই দাড়ি রাখুক, এটা আমাদের একটা ইমানি দায়িত্ব। তো এই ট্রিমার গুলো দিয়ে আমরা বেশিরভাগই বলে থাকি যে আপনারা চুল এবং মোস্টস কাটতে পারবেন। আচ্ছা, বাচ্চাদের জন্য মেইনলি, চুল এবং মোস্টস কাটার জন্যই আমরা বলি, কিন্তু কাউকে আমরা দাড়ি কাটার জন্য উৎসাহিত করি না। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু, এছাড়া আমাদের দোকানে আরো কয়েকটা মডেলের ট্রিমার আপনারা অ্যাভেলেবল আছে। হেয়ার ড্রায়ার পেয়ে যাবেন, মানি কাউন্টিং মডেল পেয়ে যাবেন, টর্চ লাইট, ইলেকট্রনিক্স এর A to Z আইটেম আপনারা তাকো ইলেকট্রনিক্স এ পেয়ে যাবেন। তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাকো ইলেকট্রনিক্স এ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটাকে ফলো করে দিবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোন একটা ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।